আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বাগাসন শ্মশানকালীর বার্ষিক পুজো অনুষ্ঠান আনন্দ উৎসবের সঙ্গে মেতে উঠেছে বাগাসন গ্রামসহ চার পাঁচটি গ্রামের মানুষজন। বাগাসন গ্রামে তথা শ্মশানকালী কমিটির কর্মকর্তা তন্ময় দুলই, বাপি সাত্রা, পিন্টু দুলইরা জানান, 52তম বর্ষের আগে বাগাসন গ্রামে দাসপাড়া মোড়ের নিকটে শ্মশানকালী এলাকায় সংলগ্ন প্রথম বন জঙ্গল ছিল। সেখানে তখন প্রায় দুর্ঘটনা ঘটতো। সেই দুর্ঘটনা থেকে রেহাইয়ের জন্য ওই এলাকায় কয়েকজন মানুষ নবকুমার সাত্রার নেতৃত্বে সিদ্ধান্ত হয়, 52 বছর আগে আজকের দিনটি ফাল্গুন মাসের চতুর্দশী অমাবস্যা তিথিতেই বাগাসন দাসপাড়া মোড় এলাকায় একটি শ্মশানকালী প্রতিষ্ঠিত করে দুদিনের পুজো আরম্ভ করে। আর সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের চতুর্দশী অমাবস্যায় আনন্দ উৎসাহের সঙ্গে এই দুদিন শ্মশানকালীর বার্ষিক পুজো হয়। এবছর এই পুজো 52তম বর্ষে পদার্পণ করলো, তাই এবছরে বাগাসন গ্রামের দাসপাড়া এলাকায় শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে ফাল্গুন মাসের চতুর্দশী অমাবস্যায় গতকাল রাত্রে থাকতেই হরির নাম সংকীর্তন, পূজা অর্চনা, হোম যজ্ঞের মধ্যে দিয়ে বার্ষিক শ্মশানকালীর পুজো আরম্ভ হয়। আজ দ্বিতীয় দিন দুপুরে বেগুনি, পাপড়, পুকুরমুড়ি, ইন্দ্রপুর সহ এলাকায় 10 থেকে 12টি গ্রামের 8 থেকে 10 হাজার মানুষ শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে এলাকায় বসে দুপুরের অন্নভোগ করে, জানান পুজো উদ্যোক্তারা। আরও জানান, এই বার্ষিক পুজো উপলক্ষে এলাকায় প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজনরা আসে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো অনুষ্ঠান উৎসবে পরিণত হয়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। পঁচিশে ফাল্গুন মা কালী পুজো প্রত্যেক বছর, এটা দীর্ঘ 51-52 বছর ধরে এই পুজোটা হয়। কিভাবে এই পুজোটা সৃষ্টি হয়েছিল? এই পুজোটা সৃষ্টি হয়েছিল আমাদের গ্রামে আগে বয়োজ্যেষ্ঠ লোকরা, ওরা আগে এখানে ছোট্ট করে একটা কুঁড়ে ঘরে এই ঠাকুরটি উদ্বোধন করেছিল, তারা সৃষ্টি করেছে, আর আমরা এটাকে আজকে অনেকটা বড় করে তুলে ধরেছি। এই পুজো আরম্ভ হয়েছে, এই পুজো আরম্ভ হয়েছে। আজকে দ্বিতীয় দিনে কি হচ্ছে? আজকে দ্বিতীয় দিনে মহা মহোৎসব ভোগের আয়োজন করেছি। কত মানুষ? মোটামুটি 15-20 হাজার লোকের আয়োজন করেছি এখানে বসে অন্নভোগ গ্রহণ করছে। অন্নভোগ এই পুজো উপলক্ষে কি মানে গ্রামে আত্মীয় স্বজন আসে? গ্রামে আত্মীয় স্বজন অনেকই আসে এবং আশেপাশে গ্রামেরও অনেক লোক এখানে অনেক কিছু অনুষ্ঠান। আমরা এই কালী পুজোটা দুদিন ধরে হয়। প্রথম দিন অনুষ্ঠান হয়েছিল বাচ্চাদের নাচ গান, আজ দ্বিতীয় দিন মহা মহোৎসবের আয়োজন করেছি। সন্ধ্যে 7 ঘটিকা এক বিখ্যাত বাউল শিল্পী কালিদাস, বীরভূমে নাম করা ইউটিউবের নাম করা কালী বাউল শিল্পী কালিদাস বাউল, সন্ধ্যে 7 ঘটি আরম্ভ হবে। এই পুজোটা পরিচালনা কারা করে? পরিচালনা বাগাসন মা কালী ভক্তবৃন্দ। তা এই পুজোটা কি বার্ষিক পুজো এলাকার? হ্যাঁ, এটা প্রত্যেক বছরই এটা বার্ষিক পুজো। তা এটা কি শ্মশানকালী নামে পরিচিত? শ্মশানকালী নামে এটা পরিচিত। এটা মা শ্মশানকালী পুজোটা হতো ওইখান থেকে, এখন আমাদের এই গ্রামে এইখানে আমরা একটা মন্দির করেছি, এই মন্দিরে মা কালী পুজো। আপনি কি পুজো কমিটি কিছু আছেন? আমি পুজো কমিটি কোষাধ্যক্ষ কর্মকর্তা কর্মকর্তা। আপনার নাম পরিচয়? আমার নাম তন্ময় দলুই, গ্রাম বাগাসন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।